আমরা শুনতে পেরেছি আমাদের বিশ্বনন্দিত মুফাসিরে কোরআন মুফতি মৌলানা আমির হামজা ভাই দীর্ঘ নয় শত পঁচিশ দিন কারাবন্দী ছিলেন মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদের সেই মুফতি আমির হামজা ভাইজানকে কারাগার থেকে জামিনে মুক্ত করে আমাদের মাঝে আবার ফিরিয়ে দিয়েছেন যখন তিনি গ্রেপ্তার হয়েছিলেন তার জীবনের কোন ভুলের কারণে কোন অপরাধের কারণে গ্রেপ্তার হয়েছিলেন আমাদের ছোট্ট জ্ঞানী গবেষণা করে দেখলাম তার জীবনে ভুল ছিল শুধুমাত্র কোরআনের প্রচার করা ও মুসলমানেরা তার জীবনের শুধু ভুল খুঁজে পাওয়া গেল কোরআনের সত্য কথাগুলি ময়দানে প্রচার করা সত্য কথাগুলি মানুষের কাছে তুলে ধরা এই সত্য কোরআনের কথা পুসার করার কারণে তার জীবনের ভুল এইটা বড় ভুল হওয়ার বড় অপরাধ হওয়ার কারণে তাকে গ্রেপ্তার করা হলো। যখন গ্রেপ্তার করা হয় তার দুইটা কন্যা সন্তান ছিল হাউমাও করে দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করে আর বলে আম্মু যান আমার বাবা কোথায় গেল কবে ফিরে আসবে আম্মা যান বলে তোমার বাবা অচিরে আবার আমাদের মাঝে ফিরে আসবে ও মুসলমানেরা আমাদের মুক্তি আমির হামজা ভাই যখন আমরা শুনতে পেলাম যখন আমরা শুনতে পাইলাম যে আমির ভাই যাবিনে মুক্তি হয়েছে এত আনন্দিত হইলাম এত খুশি হইলাম যে আমাদের মাঝে আমাদের সদ্যীয় পরম সদ্রীয় বড় ভাই মুফতি আমির হামজা সাহেব আবার আমাদের মাঝে কোরআনের পুচার কোরআনের বাণী নিয়ে চলে আসবেন আবার ময়দানে কথা বলবেন এত আনন্দিত হলাম কিন্তু মুফতি আমির হামজা ভাই গ্রেপ্তার হওয়ার পরে কত আলেমেরা কত মুসলিম জাতিরা কান্নাকাটি করে যাই নামাজ ভিজে ফেলে নামাজের মধ্যে বসে যাই নামাজে বসে দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে এত কান্নাকাটি করে স্যার বলছেন আল্লাহ আমাদের মাঝে আমাদের মুফতি আমির হামজা ভাইকে তুমি ফিরে দাও ফিরে দাও ফিরে দাও কত আলেমেরা চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করছে আমার আল্লাহ রব্বুল আলামিন সুবাহানা হওয়া আলা এই আলেমদের চোখের পানিটা আল্লাহ ফাঁক ফেরত দিতে পারেন নাই আল্লাহ ফাঁক কবুল করে করে নিয়েছেন কবুল করে নেওয়ার পরে মুফতি আমির হামজাবাইকে যাবিনে মুক্তর ব্যবস্থা করে দিয়েছেন যখন জাবিনে মুক্ত হয়েছে বাড়ির দিকে বাসার দিকে যখন রওনা করেছে কত আলেমুলামা ফেসবুকের মধ্যে কত পোস্ট করেছে লেখালেখি করেছে আমাদের আমির হামজাবাই ময়দানে আবার ফিরে এসেছি কত আলে মারা চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করে আর বলে আল্লাহ আমির হামজাবাইকে আমাদের মাঝে তুমি ফিরিয়ে দিয়েছো এত আনন্দিত হইলাম আমাদের মন বলতে সাবার কোরআনের ময়দানে ফিরে আসবে কথা বলবে আমির ভাইয়ের বক্তব্য আমির হামজা ভাইয়ের কোরআনের তাপসিরের কারণে কত যুবকেরা কত যুবকেরা খারাপ কাজ ছেড়ে দিয়া ভালো কাজের দিকে অগ্রসর হয়েছে কত যুবকেরা নামাজি হয়েছে কত হিন্দুরা হাত ধরে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে এ মুসলমানেরা আমির হামজাবাই মুক্ত হওয়ার কারণে আবার আমাদের মধ্যে অনেকে আছে মনটা খারাপ এত দ্রুত কেন কারাগার থেকে মুক্ত হয়ে গেল না 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 আমাদের মুফতি আমির হামজা ভাই একজন বিশ্বনন্দিত সিরে কোরআন যার ভিতরে কোরআনের এলেম কোরআনের জ্ঞান ঢুকানো আছে যিনি সুন্দর করে ভেঙে ব্যাখ্যা বিশ্লেষণ করে কোরআনের পেজ নাম্বার কোরআনের আয়াত নাম্বার সহ শহরুকু নাম্বার সহ সুন্দর করে ব্যাখ্যা বিশ্লেষণ করে মুসলমানদের কাছে পৌঁছা দেয় আমির হামজা ভাই যখন মুক্ত পেয়ে বাসার দিকে রওনা করছে কত আলেমুলারা রিসিভ করার জন্য গিয়েছে বুকের সাথে বুকটা মিলা দিয়েছে হাতের সাথে হাতটা মিলা দিয়েছে আমির হামজা ভাইকে কাছে পেয়ে এত আনন্দিত হয়েছে বাসায় যাওয়ার পরে লাইভে আসলেন এসে বলছে আমার জীবনে কোন অপরাধের বিনিময় আমাকে কারাবন্দি করা হলো আমাকে গ্রেপ্তার করা হলো কিন্তু মুসলমান জাতি শোন যার ইমানটা পাকা মজবুত যিনি শক্তিশালী ইমানদার তাদের জন্য কারা মুগ্ধ হওয়াই লাগবে কারণ বিশ্ব নবী আখিরি জামানার পয়গম্বর নবী আমার কিন্তু জেলের মধ্যে বন্দি ছিলেন জেল খেটেছেন রসুল তিনটা বছর জেল খেটেছেন অনুরূপভাবে আমাদেরও নির্যাতিত হওয়া লাগবে আল্লাপাক কুরানুল কারিমের মধ্যে সে ব্যাপারে জানিয়ে দিয়েছেন এই কিন্তু কাফেরদের জন্য সুখের স্থান একটি জায়গা আর যারা মমিনদার ইমানদার হবে তাদের জন্য কারাগার সমুতোল নাম সমতল্য দুনিয়াটা হবে সে ব্যাপারে আল্লাহ কুরানুল কারিমের মধ্যে জানা দিয়েছেন অকানা অকানা হক পাক কুরআনুল কারিমের মধ্যে জানা দিয়েছেন এই দুনিয়াটা কাফেরদের জন্য সুখের স্থান হবে আর যারা ইমানদার মমিনদার হবে তাদের জন্য দুনিয়াটা জাহান সমতুল্য হয়ে যাবে বিপদ বালা মুসিবত আসতেই থাকবে এটা আমাদের জন্য ইমানি পরীক্ষা কিন্তু আল্লাহর কাছে বলি আল্লাহ যেরকম তুমি কারাগার থেকে মুক্ত করে দিয়েছো আমির হামজা ভাইকে আল্লাহ তুমি আবার আমাদের মাঝে কোরআনের বাণী নিয়ে আসার সুযোগ করে দিও তাওফিক তুমি দিয়ে দিও ওরে দয়ার মালিক কলিজার টোকরা কন্যা সন্তান কান্নাকাটি করে পানের বিবিরা কান্নাকাটি করে আব্বা আম্মা কান্নাকাটি করে আল্লাহ তুমি আমাদের মাঝে আবার আমার কলিজার টোকরা বেটাকে ফিরাইয়া দেও আল্লাহ তুমি কার চোখের পানিটি কবুল করে নিয়েছো ওই চোখের পানির বরকতে তুমি আমাদের মুফতি আমির হামজা আবার মুক্ত বাতাসে ফিরাইয়া দিয়েছো আল্লাহ তোমার কাছে বারবার আমরা ফরিয়াদ জানাই মা তুমি মুখ আমাদের মুখতে আমির হামজা বাইকে কোরআনটা নিয়ে মুসলমানের কাছে মুসলমানের সামনে আবার ফিরা দাও ময়দানে কথা বলার ব্যবস্থা তুমি করে দাও আর কোনো বিপদ আপদ মুসিবত তুমি দিও না আল্লাহ আমির হামজা বাইকে তুমি কোরআনের ময়দানে আবার কবুল করে নাও আল্লাহ আমি আমিন